আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রোহান, আজকে এসেছি ইয়ামাহা রাইডার্স ক্লাব থেকে আপনাদের সাথে বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে 2019-এর সবচেয়ে আলোচিত একটা মোটর বাইক সম্পর্কে কিছু রিভিউ শেয়ার করার জন্য। যে বাইকটি ইতিমধ্যে আপনারা দেখেছেন ঢাকা বাইকে 2019-এ টেস্ট রাইডও দিয়েছেন। সো গাইজ, লেটস নট ওয়েস্ট টাইম অ্যান্ড লেটস গেট ইনটু দি ফার্স্ট ইমপ্রেশন রিভিউ অফ ইয়ামাহা FZS ভার্সন 3। ইয়ামাহা FZS মডেলটা ইন্ট্রোডিউস হয় 2008 সালে, এর পরবর্তীতে চলে আসে ভার্সন 1, এরপর আসে FZS ভার্সন 2, অ্যান্ড ফাইনালি দি গেম চেঞ্জার লঞ্চিং অফ ইয়ামাহা FZS ভার্সন 3। বুলেট প্রুফ রিলায়েবিলিটি এবং ইঞ্জিন স্মুথনেস, এছাড়াও আছে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেমের এই মোটর বাইকটি নিঃসন্দেহে নজর কাটবে সকল মোটর বাইক প্রেমী। তো শুরুতেই এই মোটর বাইকের কিছু কি ফিচার্স আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেটা হচ্ছে আধুনিক LED হেডলাইট যেটা দেখতে পাচ্ছি আমরা, এর সাথে আছে মিটার প্যানেল এবং সামনে আছে ABS যেটা নতুন সংযুক্ত করা হয়েছে এই ভার্সন 3 মডেলে। এছাড়াও আছে সিঙ্গেল পিস সিট, মনোক্রস সাসপেনশন এবং মিডশিপ মাফলার এবং সবশেষে ওয়াইড রেডিয়াল টায়ার। ইয়ামাহা FZS ভার্সন 3 হচ্ছে গিয়ে 150cc সিঙ্গেল সিলিন্ডার মোটর বাইক, যা ধারণা করা যায় আপনাকে মাইলেজ দিবে 45 কিলোমিটার, এবং সেই সাথে এতে রয়েছে 5টি গিয়ার এবং এই ইঞ্জিন আপনাকে সাপ্লাই দিতে পারবে 13.2 PS 8000 RPM-এ এবং 12.8 Nm অফ টর্ক দিবে 6000 RPM-এ, এবং সেই সাথে অবশ্যই বলে রাখা জরুরি মাস্কুলার লুকের এই ট্যাঙ্ক কিন্তু আপনাকে 13 লিটার তেল ধারণ ক্ষমতা দিবে। সো বন্ধুরা, এবার আমরা যদি ফ্রন্ট লুকটার কথা বলি, এই চমৎকার সুন্দর মডেলের বাইকটার সামনে কিন্তু আপনার LED লাইট সেট করা হয়েছে, হাই এবং লো বিম দুটা কিন্তু আলাদা সেগমেন্টে ভাগ করে দেয়া আছে, এবং লাইটের আলো বেশ উজ্জ্বল প্রয়োজনের থেকে, এবং এটা কিন্তু ইন্সপায়ার্ড হয়েছে FZ25 থেকে। আপনি যখন এই বাইকটাতে বসবেন এবং বসে যখন রাইড করবেন, দিস উইল গিভ ইউ আ মাস্কুলার লুক, কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন এই মোটর বাইকের ট্যাঙ্ক পার্টটা কিন্তু বেশ চওড়া করে দেওয়া হয়েছে, যেটা দেখতে আসলেই অসাধারণ লাগে। এবং এছাড়াও এই FZS ভার্সন 3 মডেলে আপনি যখন বসবেন, আপনার নি গার্ড কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে এখানে বসলে, এবং দেখতে খুব সুন্দরও লাগবে। এবং এছাড়াও অবশ্যই আমি বলে রাখতে চাই, এই মডেল FZS ভার্সন 3 কিন্তু 3টি কালারে এসেছে। একটি হচ্ছে গিয়ে ম্যাট ডার্ক ব্লু, অপরটি হচ্ছে ম্যাট ব্ল্যাক এবং গ্রে অ্যান্ড সায়ান ব্লু। এছাড়াও এই FZS ছাড়াও FZ মডেলের আরেকটা বাইক আছে যেটা দেখতে অলমোস্ট সেম বাট দুটো সিমিলার কালার আছে, সে কালার একটি হচ্ছে গিয়ে রেসিং ব্লু এবং অপরটি হচ্ছে ম্যাট্রিক ব্ল্যাক। এবং আরেকটু যদি কাছে আসেন তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো যে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডাক প্লেটিং করা আছে ক্রোমের, সামনে থেকে যখন আপনি বাইকটা দেখবেন নিঃসন্দেহে আপনাকে দেখতে অনেক ভালো লাগবে। এবং নিচে করা হয়েছে কিন্তু ইঞ্জিন গার্ড, আন্ডারকাউল ইঞ্জিন গার্ড। সো এই দুটো জিনিসের চেঞ্জেস পাবেন আপনি যখন FZ মডেলের বাইকটা দেখতে পাবেন, এটাতে ক্রোম করা আছে, FZ-তে ক্রোম করা নেই, এবং অপরদিকে এই যে আন্ডারকাউলটা ব্যবহার করা হয়েছে FZS মডেলে, যেটা FZ মডেলে নেই। সো এরপরে যদি আমরা গ্র্যাব রেলটা দেখি, গ্র্যাব রেলটা আপনারা দেখতে পাবেন যে ফুল একটা গ্র্যাব রেল দেওয়া হয়েছে, এই কারণে কিন্তু আপনার পিলিয়ন যখন বসতেছে সে খুব আরামসে ধরতে পারবে। এবং এছাড়াও যারা ট্যুর লাভার্স আমাদের মতন, যারা ট্যুর করেন তারা যখন ব্যাগ রাখবেন এবং বাঞ্জিতে যখন ব্যাগ বাঁধবেন, তাদের জন্য এই জিনিসটা কিন্তু খুবই উপকারী হবে। পেছনের দিকে তো কথা যদি বলি তাহলে বলতে হয় যে পেছনে টেল লাইট দেওয়া আছে, ইট রিমেন্স সেম জাস্ট লাইক অ্যাজ ভার্সন 2, বাট একটু চেঞ্জেস আছে আপনি যখন এই মাঠঘাটের দিকে লক্ষ্য করবেন। দিস অ্যাকচুয়ালি গিভস ইউ আ স্পোর্টি লুকস, এছাড়াও আপনার মাঠঘাটে এক্সট্রা কাদা লাগার থেকে ওইটা রক্ষা করবে, এবং সেই সাথে আছে অ্যাডভান্স মিডশিপ মাফলার এখানে দেখতে পাচ্ছেন। এবং আরেকটু আমি যদি এখন সামনের দিকটা চলে যাই, যেখানে দেখতে পাবেন আপনারা ABS অ্যাড করা হয়েছে এখানে, এবং টায়ার রেশিও রিমেন্স দ্য সেম জাস্ট লাইক দি ওল্ড ভার্সন, কিন্তু এখানে যোগ করা হয়েছে ABS সিঙ্গেল চ্যানেল ABS, যেটি আপনার ব্রেকিং করার ক্ষেত্রে আপনার সেফটিটাকে আরও বেশি ইনক্রিজ করবে, এবং সেই সাথে রয়েছে পেছনে কিন্তু রেডিয়াল ওয়াইড রেডিয়াল টায়ার এবং প্রত্যেকটাই কিন্তু টিউবলেস টায়ার। আরও একটি মজার বিষয় হচ্ছে দ্য কি, ইয়েস গাইস, এই চাবিটা কিন্তু এখন আর হ্যান্ডেল বারের সাথে ইগনিশন সিস্টেমটা দেয়া নেই, সেটা কিন্তু ইয়ামাহা এখন নিয়ে চলে এসেছে ঠিক ট্যাঙ্ক পার্টের এখানে, যেখানে আপনি সহজেই খুব হাত বাড়ালে আপনি চাবিটা আপনার হাতে নাগালে পেয়ে যাবেন। অনেক কিছুই বললাম এই বাইকের সম্পর্কে, কী আছে কী নেই এবং কী ডিফারেন্স আছে কম্পেয়ার টু ভার্সন 2। সো লেটস টেক আ কুইক রাইড, রাইডের একটা মজা নিয়ে আসি, দেখি এই বাইকটা কীরকম পারফরমেন্স দেয়।
take a quick look how it rolls on road. যেভাবে ব্রেকটা করলাম আজকে এবিএস না থাকলে কিন্তু ঘটনাটা অন্যরকমই হয়ে যেত, রিভিউ আর হয়ে যেত না। বাট আই উড সে ইটস আ ভেরি গুড ফ্যান্টাস্টিক ব্রেকিং ক্যাপাবিলিটি ইন এবিএস ভার্সন 3। সবচেয়ে আধুনিক যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে গিয়ে এই মিটার প্যানেলটা কিন্তু ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডের উপরে হোয়াইট লেটারিং দিয়ে লেখা আছে এবং এতে কিন্তু আপনার রয়েছে বেশ কয়েকটা অপশন। চলুন দেখে নিই কী আছে এতে। আপনি শুরুতে দেখতে পারবেন অডিও অ্যাজ ইউজুয়াল যেটা থাকে, নতুন যোগ করা আছে ট্রিপ 1, ট্রিপ 2 যেটা নতুন সংযোগ কম্পেয়ার টু ভার্সন 2, এবং এছাড়াও আছে ক্লক। ক্লকটাও কিন্তু নতুনভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে এই মোটর বাইকটিতে। এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন এখানে এবিএসের ফাংশনের একটা লাইট জ্বলা আছে, যেটা আপনার বাইক যখন মুভ করা শুরু হবে ঠিক তখনই কিন্তু লাইটটা অফ হয়ে যাবে। অর্থাৎ এবিএসটা যখন জ্বলে থাকবে ইট মিন্স যে আপনার এবিএসটা বর্তমানে কাজ করছে না বা অফ আছে। এবং সেছাড়াও এর পাশে রয়েছে কিন্তু ইঞ্জিন ম্যালফ্যাকশন সুইচ, যেটা আপনার ইঞ্জিনের কোনো প্রবলেম বা কোনো ইলেকট্রিক্যাল ইস্যুস দেখা দিলে এখানে কিন্তু ব্লিঙ্ক করবে। সো নতুন একটা জিনিস কিন্তু দেওয়া হয়েছে, যেটা হচ্ছে গিয়ে পাস। পাস সুইচটা কিন্তু এখন আর এখানে নেই, কোথায় আছে আসেন দেখাই দিই আপনাদেরকে। এখনকার পাস সুইচ কিন্তু ঠিক এই জায়গাটাতে দেওয়া হয়েছে। So guys, this is FZS version 3. এই বাইকটা আমরা রিভিউ করলাম, এই বাইকটা আমি রাইড করেছি, বাইকটা কর্নারিংয়ে যথেষ্ট সাপোর্ট দিয়েছে যতটুকুই রাইড করা হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ বাইকটা রাইডের ক্ষেত্রে কমফোর্টেবিলিটা বেশ ইনক্রিজ হয়েছে। আই উড সে হ্যান্ডেল বারটা একটু উঁচু মনে হচ্ছে, এবং থ্যাঙ্কস টু ইয়ামাহা ফর ইনক্রিজিং দি কমফোর্টেবল লেভেল অফ ইয়ামাহা FZS version 3। এবং সেই সাথে আরও জানাতে চাই আপনাদেরকে এই বাইকটা যখন আপনি চালাবেন নিঃসন্দেহে আপনাকে অনেক ভালো ফিল দিবে, বিকজ এর ইঞ্জিন কোয়ালিটি, এর ব্রেকিং ক্যাপাবিলিটি অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। থ্যাঙ্কস টু এসিএম অটোস ইয়ামাহা, অ্যান্ড আই হোপ এই বাইকটা খুব তাড়াতাড়ি আমাদের এখানে লঞ্চ হয়ে যাচ্ছে। সো লেটস টেক আ রাইড অ্যান্ড গুড বাই ফ্রম মি। থ্যাংক ইউ।